हेलो व्यूअर्स, मिस्टर एसआरडी आजकल भिडियोते अपन स्वागतम। आज एस वान्स अपन ए स्मॉल टाउन ड्रामार द्वितीय एपिसोड निये। पर दिन सकाले घूमते उठार पर हानेर शरीर भालो लागछिलो ना, कारण से राते ठीक मतो घुमाते पारेनी। दादा बाड़ी फ्लोरे पाता एमन बिछाना घुमानोर अभ्यास तार नेई, से तो शहरे आलिशान तुलतुला नरम बिछानाय घुमाय। बिछाना थेके उठे से किचेने आसे। हानेर तो चिंतातेई पड़े जाए, कारण ग्रामे तो निश्चयई कफी पावा जाबे ना। प्रतिदिन सकाले उठे कफी खेये तार दिन शुरू हय, आर एरपर जिमे वार्कआउट करा तार अभ्यास। ग्रामे तो जिमो नेई, ताई से ग्रामेर रास्तातेई दौड़ानो शुरू करे। रास्ता ग्रामेर किछु कृषकेर साथे तार देखा हय, तारा ताके चिने फेले। अरे ए तो मिस्टर हैंसन नाती, आर एई छेले तो मिस्टर हैंसन मतोई हैंडसम। किछु किछु मेये तो हानेर साथे लाइन मारा शुरू करे, से जेखाने जेखाने जाय ताराओ तार पिछु पिछु जाय। এদেরকে এড়ানোর জন্য হান জোরে জোরে দৌড়ানো শুরু করে, আর এতে একটা পাথরের সাথে পা লেগে হান বেশ ব্যথা পায়। হান পাথরটা তুলে রাগ করে পাশের এক বাগানে ছুঁড়ে মারে। তখনই গতকাল রাতে সেই মহিলার সাথে হানের দেখা হয়। মহিলা হানের সাথে অনেক রাগারাগি করে, তাদের বানানো শখেরই বাগানে কেন হান পাথর মারল। হান বেচারা বেশ ভয় পেয়ে যায়। হানের ভয় পাওয়া চেহারা দেখে মহিলার একটু মায়াও হয়। সে বকাবকি বাদ দিয়ে হানের সাথে আবার মিষ্টি করে কথা বলে। হানকে জগিং করতে বলে সে চলে যায়। হানের নজর পড়ে তার দাদা বাড়ির দিকে। এক পিচি ছেলে বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে সেখান থেকে একটা বল নিয়ে বের হয়ে যাচ্ছিল। হান পিচিকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। পিচি বলে যে তার নাম কিম। খেলতে খেলতে তার বল এই বাড়ির উঠানে এসে পড়েছিল, তাই উঠান থেকে বলটা নিতেই সে বাড়িতে ঢুকেছে। হান তাকে বলে যে এভাবে বিনা অনুমতিতে কারো বাসায় ঢোকা ঠিক না। প্রথমে দরজা নক করতে হয়, তারপর বেল বাজিয়ে লোক ডাকতে হয়, এরপর অনুমতি পেলে বাড়িতে ঢোকা উচিত। হান যখন পিচ্চিকে ফ্রি ফ্রি জ্ঞান দিচ্ছিল তখন সেখানে ইয়ং এসে পড়ে। ইয়ং আবার পিচ্চিকে উল্টা কথা বলে, শোন ভয়ের কিচ্ছু নেই, তোমার যখন মন চায় এ বাসায় আসতে পারো, এমনকি বেল বাজানোরও দরকার নাই। পিচি স্কুলে চলে যায়। ইয়ং উল্টা জ্ঞান দেয় হান একটু রাগ করে, সে উঠে চলে আসে দাদার পশু হাসপাতালে। ইয়ংও চলে আসে পুলিশ স্টেশনে। তখন কেউ একজন তাকে কল করে বলে যে আজ তাদের শুয়োরগুলোকে ভ্যাকসিন দেওয়া লাগবে। ইয়ং বলে যে চিন্তার কোনো কারণ নেই, এই গ্রামে নতুন একজন পশু ডাক্তার এসেছে, সে তোমাদের শুয়োরগুলোর ভ্যাকসিনের ব্যবস্থা করবে। পরের সিনে দেখা যায় হান সাইকেলে করে এক ফার্ম হাউসে যাচ্ছে। ফার্মে এসে হান বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এখানে অনেক অনেক শুয়োর ছিল, এতগুলো শুয়োরকে তার ভ্যাকসিন দেওয়া লাগবে। তখন সেখানে ইয়ংও আসে, সে এসেছে হানকে হেল্প করতে। ইয়ং আর হান ঢুকে ফার্মের ভেতর, আর তারা দুজনে মিলে শুয়োরগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু বিচ্ছু শুয়োরগুলো কোনোভাবেই ধরা দেয় না। অনেক চেষ্টা করে হান একটা একটা করে শুয়োর ধরে আর ভ্যাকসিন দিয়ে দেয়। এভাবে বাকি থাকে আর একটা শুয়োর। ইয়ং যখন শুয়োরটাকে ধরতে যায় তখন বাছুরটা দৌড় দেয়, আর ইয়ং পা পিছলে পড়ে হানের উপর। এমনিতে মাটিতে পাতা বিছানা শুয়ে সকাল থেকে হানের কোমর ব্যথা, আর এখন ইয়ং তার উপর পড়ায় সেই ব্যথা আরও বেড়ে যায়। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সব ভ্যাকসিন দেওয়া শেষে ইয়ং হানকে বলে, চলো তোমাকে আমি কফি খাওয়াবো, গ্রামে কফি পাওয়া যায়। হান একটু অবাক হয়েই ইয়ংয়ের সাথে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটা ক্যাফেতে এসে পড়ে, আর ক্যাফেতে তাদের দেখা হয় সাং হিউনের সাথে। সাং তাদেরকে বলে যে সে এই গ্রামের ইয়াং ছেলেদের অ্যাসোসিয়েশনের সভাপতি, আর নিজের পিচফলার ব্যবসাও আছে, এই ক্যাফেটাও তারই। ইয়ং হানকে কফি দেয়, এরপর ক্যাফেতে রাখা একটা বক্স দেখতে থাকে। এই বক্সটাতে কোনো একটা কারণে ইয়ং অনেকদিন ধরেই কিছু টাকা জমাচ্ছিল। কে বা কারা গতকাল রাতে বক্সের তালা ভেঙে ভেতরে জমানো সব টাকা চুরি করে নিয়ে গেছে। সাং একটু অবাকই হয়, এই গ্রামে তো ম্যাক্সিমাম মানুষই বয়স্ক, ইয়াং ছেলেপেলেরা ম্যাক্সিমামই শহরে থাকে, এখানে চোর আসবে কীভাবে। সে হাসতে হাসতে হানকে জিজ্ঞেস করে, শুনলাম ইয়ং নাকি তোমাকে চোর সন্দেহ করে অ্যারেস্ট করেছিল। হান লজ্জা পায়। ওদিকে ইয়ং বাক্সটার দরজা ঠিক করার চেষ্টা করছিল। বক্সটাতে গুতাগুতি করতে করতে কাঠের ছোট একটা টুকরা ইয়ংয়ের নখে ঢুকে যায়। সাং তখন হানের কাছ থেকে তার ক্রেডিট কার্ড নেয়, আর কার্ড দিয়ে খুঁচিয়ে কোনো মতে কাঠের টুকরাটা বের করে আনে। সাং হানকে কার্ডটা ফেরত দিতে যায়। তখন হান তাকে ক্রেডিট কার্ড থেকেই কফি বিল রেখে দিতে বলে। সাং বলে যে এই গ্রামে ক্রেডিট কার্ড কেউ ইউজ করে না, তাই তার ক্যাফেতেও ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করার মতো কোনো ব্যবস্থা নেই। তখন হান তাকে ক্যাশ টাকা পে করে আর হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে আসার পর অ্যাসিস্ট্যান্ট বলে যে হানকে আরও এক জায়গায় যেতে হবে। কোনো এক খামারে এক ছাগলের বাচ্চা পেটে অনেক ব্যথা, ব্যথায় বাচ্চাটা অনেক উৎপাত করছে। হান বলে এখন কিভাবে যাব, এখন তো লাঞ্চ টাইম। অ্যাসিস্ট্যান্ট বলে গ্রামের পশু ডাক্তারের আবার কিসের লাঞ্চ টাইম। সে মোটামুটি ধাক্কা টাক্কা দিয়ে হানকে সেই খামারের দিকে পাঠায় দেয়।
হান বেচারা ভর দুপুরের রোদের মধ্যে সাইকেল নিয়ে রওনা দেয়। খামারে গিয়ে সে ছোটাছুটি করে ছাগলগুলো ধরার চেষ্টা করে। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে সে এক জায়গায় বসে হাঁপাতে থাকে। ওদিকে রাস্তায় ইয়ংয়ের সাথে পিচ্চি কিমের দেখা হয়। কিম বলে যে কেউ একজন হানের দাদা বাড়িতে ঢুকে চুরি করছে। ইয়ং আর কিম তাড়াতাড়ি করে দাদার বাড়িতে আসে। ইয়ং বাইরে থেকে দরজা সিটকিনি খুলে বাড়িতে ঢোকার চেষ্টা করতে থাকে। তখন পিছন থেকে হান এসে পড়ে, কি ব্যাপার, কাল তো তুমি আমাকে অ্যারেস্ট করতে নিয়েছিলে, এখন তুমি যে জোর করে আরেকজনের বাসায় ঢোকার চেষ্টা করছো। ইয়ং হানকে চুপ করে থাকার ইশারা করে। সে বলে যে বাড়িতে কেউ একজন চুরি করতে ঢুকেছে বলে সে খবর পেয়েছে। ইয়ং আর হান ধীরে ধীরে বাড়িতে ঢুকে চোরকে পাকড়াও করার চেষ্টা করে, কিন্তু চোরের চেহারা দেখা যায় না, সে মুখে মাস্ক পরেছিল। ইয়ং চোরকে ধরে ফেলে, কিন্তু ওই লোক ইয়ংকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। এবার হান চোরকে জড়িয়ে ধরে, কিন্তু চোর হানকেও মাটিতে ফেলে দেয়। এবার ইয়ং আর হান দুজন মিলে চোরকে পাকড়াও করে। ইয়ং জোর করে চোরের মুখ থেকে মাস্ক সরায়। চোর পাশের গ্রামের এক ইয়াং ছেলে। ইয়ং এর কাছ থেকে খবর পেয়ে আরেক পুলিশ অফিসার সেখানে আসে আর চোরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ইয়ং আসে হানকে ধরে টেনে উঠাতে, কিন্তু হান ইয়ং এর সাহায্য নিয়ে উঠতে চায় না, সে নিজে নিজেই উঠতে চায়। কিন্তু সেখানে পড়ে থাকা ভাঙা কাছে পা পিছলে সে আবারও পড়ে যাচ্ছিল। তখন ইয়ং তার হাত চেপে ধরে হানকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। হান ইয়ং এর হাত ধরে তার দিকে তাকিয়ে থাকে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়। শহরে বড় হওয়া হান কি পারবে গ্রামের মানুষের লাইফস্টাইলের সাথে মিলেমিশে যেতে? হানকে গ্রামে ডেকে আনার পিছনে তার দাদারও কি কোনো উদ্দেশ্য আছে? পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।